অনেকটাই হয়ে গেছে, এবারে খাবার জোগাড় করো। আর জামাই ষষ্ঠীতে প্রথমেই যেটা বাঙালিদের রান্নাঘর, আর তারপর আমি চলে যাব পূজোর ঘরে। পূজো যথারীতি আমি শুরু করে দিয়েছি, তোমরা তো জানোই ষষ্ঠীর পূজো থাকেই মোটামুটি সবার বাড়িতেই। তো পূজো পর্ব সেরে তারপর যাব সকালের জলখাবারে। আজকের জলখাবার একদম যাকে বলে চিড়ে, তার সাথে দুধ, তার সাথে মিষ্টি, আম, কলা, ফলাহার। তো এই তো থাকে জামাই ষষ্ঠীর সকালের ব্রেকফাস্ট, একদম বাঙালিয়ানায় পরিপূর্ণ। জামাইকে সকালের জলখাবার দিয়ে আর তার সাথে আমরাও জলখাবারের পর্ব সেরে চলে এসেছি আমি রান্নাঘরে আরও একবার। রান্নাঘরে আজকে রান্না হবে অনেক কিছু, তার সাথে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ তো হবেই, কারণ ষষ্ঠীতে ইলিশ মাছ একেবারে রয়েছে আজকের মেনুতে। ইলিশ মাছ প্রথমে ভালো করে ধুয়ে আমি আগের দিনই রেখে দিয়েছিলাম, কারণ কালকেই বাজার কমপ্লিট করে ফেলেছিলাম। তারপর এখন ইলিশ মাছ বার করে সেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নেব। আজকের ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। খুব একটা ইজি রেসিপি, যেটা আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর তার সাথে বেটে নেব সর্ষে, আর তার সাথে বেটে নেব টক দই। এটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, তার মাঝেই তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হবে মৌরালা মাছ, আর তার সাথে রান্না হবে মুগ ডাল, যেটা হবে চিংড়ি মাছ দিয়ে। তার সাথে আমি কড়াইশুঁটি আর বেবিকর্ন অবশ্যই অ্যাড করব। আর তার সাথে রান্না হবে আজকে রুই। কী কী রান্না কীভাবে করব সেটা রান্না করতে করতেই ভাববো। আর দু পিস মাত্র রয়েছে আমার কাছে পমফ্রেট, ভাবছি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু খুবই একটা ইজি রেসিপি। তো চলো আর দেরি না করে ঝটপট উনুনে কড়াই বসিয়ে আর রান্নাটা শুরু করে দিই। তেল গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো ভীষণ হালকা করে ভেজে নেব খুব তাড়াতাড়ি। এই রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। Thank you.
প্রতিটা ইলিশ মাছ আমি এখানে 6 পিস মতো মাছ রান্না করব আর তার জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নিচ্ছি আর তারপর এই বাকি আমার কাছে যে মাছগুলো আছে সেগুলোরও আরেকটা আইটেম রান্না করব আর সেই জন্য বাকি মাছগুলো ভেজে নি তারপর দেখাচ্ছি তোমাদের কি করে আমি ইলিশ মাছের সহজ রেসিপিটা খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি তো এই দেখো আমি সকাল বেলাতেই সাদা সরষে ভিজিয়ে রেখেছিলাম এই সরষের থেকে আমি 3 টেবিলস্পুন মতো নিয়ে নেব সরষে আর তার সাথে নিয়ে নেব 3 টেবিলস্পুন মতো টক দই আর এটা আমি বেটে নেব মিক্সিতে টক দই আর সরষে নিয়ে নেয়ার পর আমি নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতে হবে আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আর তারপর এটা আধা বেটে নেব আর তারপরে এর সাথে অ্যাড করব নুন আর হলুদ দিয়ে এটা আরেকবার বেটে নেব একদম মিহি করে বাটা আমার মোটামুটি হয়ে গেছে এইবার চলো পরের কি করছি সেটা তোমাদের দেখাই কিছুই না ভাজা ইলিশ মাছের মধ্যে আমি যেটা বেটে নিলাম সেটা অ্যাড করব আর তার সাথে ইলিশ মাছ যে ভেজেছি সেই তেলের কিছুটা অ্যাড করে দেব কারণ সব তেলটা অ্যাড করব না বাকি তেলটা দিয়ে ইলিশ মাছের আরেকটা রান্না করব সেই জন্যটা রেখে দেব তো ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম সরষের তেল আর নুন হলুদ লঙ্কা সবই তো দেখলেই তোমরা অ্যাড করা অলরেডি হয়ে গেছে তারপর এটা ভালো করে তেল ছড়িয়ে আর সামান্য একটু মশলা ধোয়া বাটির জল একদমই অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি এটা দিয়ে দেব ওভেনে সিদ্ধ হওয়ার জন্য ইলিশ মাছ আমার হচ্ছে আর এই দিকে তাড়াতাড়ির জন্য আমি মুগ ডাল বানাবো আজকে বললামই তোমাদের সেটা ভাজতে দিয়ে দিয়েছি তার সাথে এখানে হবে যে বাকি ইলিশ মাছটা রয়েছে সেটা বেগুন কাঁচকলা আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো চলো আরেকটা রান্না দেখিয়ে ফেলি খুব তাড়াতাড়ি এখানে দেখো পেঁয়াজ আমি ভাজছি কুচিয়ে নিয়ে আর তার সাথে 2 পিস মাছ তোমাদের তো দেখালামই যে পেঁয়াজটা ভেজেছি সেটা আর তার সাথে 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব আর পেঁয়াজ ভাজা যে হয়ে গেল সেই তেলের মধ্যেই আমি ভেজে নেব পমফ্রেট মাছ দুটো এইভাবে পমফ্রেট মাছ করলে একটু স্বাদটা অন্যরকম হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তার সাথে তোমরা অ্যাড করতে পারো 1½ মতো টমেটো তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি টমেটো পেঁয়াজ আর টক দই ভালো করে বেটে দিয়ে দিলাম মাছের মধ্যে আর তারপরই দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কা আর খুব ভালো করে ফুটতে দিয়ে একদম মাখা মাখা হয়ে গেলে কিন্তু আমার পমফ্রেট মাছ একদম রেডি হয়ে যাবে মোটামুটি বেশ কিছুটা রান্না আমি সেরে ফেলেছি এইবার বাকি রান্না কি কি করেছি চলো সেটা টেবিল গোছাতে গোছাতেই তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না করলাম মুগ ডাল তার সাথে চাটনি তার সাথে রয়েছে 5 রকম ভাজা যে রুই মাছটা দেখিয়েছিলাম সেটা অন্য কিছু আর করিনি সেটা আমি করে নিয়েছি একেবারে ভাজা ডাল দিয়ে খাবার জন্য আর তার সাথে করেছি আমি পমফ্রেট সেটা তো তোমাদের দেখালামই আর যে ছোটো মাছটা দেখালাম সেটা আমি রান্না করেছি কিন্তু সেটা আপাতত পরিবেশন করছি না কারণ আমাদের জামাই অতটাও খেতে পারবে না সেই জন্য বাকি রান্নাটা থাকবে সেটা পরে মানে রাতের জন্য
সব কিছুই মোটামুটি আমার গোছানো রেডি। এ বাবা, আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হলো দই। শুভ কাজে কিন্তু দই না দিলে একেবারেই চলে না, তাই না? আমার সাথে তোমরাও হয়তো অনেকেই একমত হবে। তো আমার একেবারে সব কিছু গোছানো হয়ে গেল, চলো এবারে একটু দিয়ে দিই দই। অল্পই দেব, ওই যে বললাম জামাই কিন্তু আমাদের অতটাও খেতে পারে না। তো একদম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জামাই ষষ্ঠী তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর জামাইয়ের হরেক রকম ছবি তোমাদের জন্য আজকে করলাম শেয়ার। তো সকলকে শুভ জামাই ষষ্ঠী, সবার খুব ভালো কাটুক বছরের বাকি দিনগুলো। সকলকে টাটা জানিয়ে আজকের এ বছরের মতো জামাই ষষ্ঠীর শেষ করছি। আবার পরের বছরের জামাই ষষ্ঠীতে কী শেয়ার করব আমি জানি না, তোমরা অপেক্ষায় থেকো আর আমি অপেক্ষায় থাকবো আসছে বছরের জামাই ষষ্ঠীর জন্য।